হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম শিক্ষাবিষয়ক সকল সহায়তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন 2021 সালের যে মাধ্যমিক যে স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় যেটা এখানে দেখতে পাচ্ছেন যে সকল বোর্ডের এখানে আছে তারপর এটা হচ্ছে 2021 হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রস্তাব দুই এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃক এ সময়সূচি পরিবর্তন করতে পারে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পদার্থবিজ্ঞান একশো ছত্রিশ চোদ্দ এগারো দুই রবিবার তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা সোমবার পনেরো তারিখ রসায়ন তত্ত্বীয় একশো সাঁত্রিশ বিষয়কোট ষোলো তারিখ ষোলো তারিখ মঙ্গলবার ষোলো এগারো দু হাজার একুশ মঙ্গলবার শারীরিক শিক্ষা তত্ত্বীয় একশো তেত্রিশ কোড তারপর আঠারো তারিখ বৃহস্পতিবার ভূগোল পরিবেশ একুশ তারিখ রবিবার একশো দশ কোড তারপর উচ্চতর গণিত জীববিজ্ঞান তত্ত্বীয় একশো ছাব্বিশ একশো আটত্রিশ বাইশ তারিখ সোমবার তারপর পৌরনীতি নাগরিকতা অর্থনীতি নীতি একশো চল্লিশ একশো একচল্লিশ বিষয় তেইশ তারিখ মঙ্গলবার তারপর হচ্ছে এইগুলো হচ্ছে বিকালে পরীক্ষা হবে দুইটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত এইটা আর সকালের পরীক্ষা হচ্ছে এইটা তারপর এখান থেকে অবশ্যই নিচে একদম যেটা আছে সেইটাতে দুইটা তিরিশ থেকে বলছে তারপর হচ্ছে বিশেষ কোভিড উনিশ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার আসন গ্রহণ করতে হবে পরীক্ষার আসন পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট সকাল দশটায় অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র নয়টা তিরিশে অলিখিত এবং বহু নির্বাচনী ও ও এমআর সিট দিবে দশটার সময় বহু নির্বাচনী প্রশ্ন দিবে দশটা পনেরোতে হচ্ছে উত্তর ও মানে বহু নির্বাচনের উত্তরপত্র গ্রহণ এবং সৃজনশীল প্রশ্ন দিবে তারপর দুপুর দুইটাতে একই দেড়টায় উপস্থিতি দুইটায় প্রশ্ন বিতরণ দুইটা পনেরোতে বহু নির্বাচনী প্রশ্ন সংগ্রহ করবে তারপর পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে তারপর এখানে হচ্ছে কত সালের পরীক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে সেইটা এখানে বলছে তারপর পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ ও আর ফরমে তাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয়ক ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে তারপর হচ্ছে কোনো অবস্থাতে উত্তরপত্র ভাস্ করা যাবে না পরীক্ষার্থীর সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক খাতা নাম্বারের অংশে পৃথকভাবে পাশ করবে পাশ করতে হবে পরীক্ষার্থী কাবুল স্টেশন প্রবেশপত্র অংশ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না কোনো পরীক্ষার্থীকে নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণত সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না তারপর বলছে যে কোনো ব্যক্তি মানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না শুধুমাত্র সচিব ছাড়া তারপর সৃজনশীল যেটা এটা বলছে উপস্থিত উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে তারপর পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনরীক্ষণের জন্য এস এম এস এর মাধ্যমে আবেদন করা যাবে পরে এটা হচ্ছে যে অনুমোদিত অনুমোদিত খালেদা একটার উপসচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বা বিভাগ এটা তারপর হচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওটি শেয়ার